আমি রক্তের সম্পর্কে তোমার কেউ নই, তাই আমার কথা তুমি শুনবে কি শুনবে না সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু যদি শোনো তাহলে তোমার জীবনে, তোমার প্রেমে পরিবর্তন আসবে। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। তুমি যদি এটা ভাবো তুমি যে পথ ধরেছ সেই পথে চললে সে গলে যাবে, তাহলে তুমি সেই পথে চলতে পারো, চলতে পারো। আমি বাধা দেওয়ার কেউ নই, কিন্তু আমি জানি সেই পথে তুমি যদি যাও তুমি বিপদে পড়বে, কারণ তুমি বিপথে যাচ্ছ, এটা আমি জানি। কিন্তু তুমি যেদিন এটা জানবে সেই দিন অনেক দেরি হয়ে যাবে, সেই দিন তোমার কাছে কান্না ছাড়া আর কোনো গতি থাকবে না। তুমি আমার এই কথাটা মিলিয়ে নিও। কেন ওই পারের মানুষটা তোমার সঙ্গে থাকতে চাইছে না এটা তুমি বুঝতেই চাও না। তোমার মাথাতে কিছু বদ্ধমূল স্মৃতি আছে, যে স্মৃতিগুলোতে ও তোমাকে কথা দিয়েছিল, আমি এটা করব, আমি এটা করব না, তোমার সঙ্গে থাকব, হাতটা কখনো ছেড়ে যাব না, তোমার সঙ্গে পালিয়ে যাব, আরো হাজার রকমের পজিটিভ কথা ও তোমাকে বলেছিল, যে কথার জালগুলোর থেকে তুমি বেরোতে পারছো না। যে এই কথাগুলো বলতে পারে সে এই কাজটা কেমনভাবে করতে পারে, এটাই তোমার সবচাইতে বড় প্রশ্নচিহ্ন, যে ও তো এই কথাগুলো বলেছিল। আচ্ছা, তুমি আমাকে গ্যারেন্টি সহ বলতে পারো যে এই কথা ও আর কাউকে বলেনি, বলবে না, বলছে না, বলতে পারবে না? কারণ সেই কনফিডেন্স তোমার ভেতরে নেই। তুমি বর্তমানে যে মানুষটাকে দেখছো সেই মানুষটার সঙ্গে অতীতের ওই মানুষটার মেলবন্ধন করতেই পারছো না। তা এই সিচুয়েশন থেকে তোমাকে যদি রিলেশনটা বাঁচাতে হয় তাহলে কি করতে হবে? বর্তমানে পরিস্থিতিটা এমন যে তুমি একজন ভিক্ষুক, সে একজন দাতা, তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তি চলে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কিংবা চলে এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করবে? তোমাকে নিজের দাম বাড়াতে হবে, নিজের গুরুত্ব বাড়াতে হবে। কিভাবে বাড়াবে? বাজারে গিয়ে তো আর চিৎকার করবে না, আমাকে বেশি দামে কিনে নাও, আমাকে বেশি দামে কিনে নাও, এটা তো নয়। কিভাবে দাম বাড়াবে? দম ধরে। দম না ধরলে দাম পাওয়া যায় না। তুমি বলো, ওই মানুষটা তোমাকে ভালোবাসেনি, ভালোবেসেছিল, সেও স্বপ্নের জাল বুনেছিল, তার মনের ভেতরেও প্রচুর স্বপ্ন ছিল, কিন্তু সেই মানুষটা কিভাবে তোমাকে ছাড়া আছে? কেন তার প্রয়োজন পড়ছে না তোমাকে? কেন পড়ছে না? সে বেটার কাউকে পেয়ে যেতে পারে বা পেয়ে গেছে। আচ্ছা, তুমি কি পারো না? তুমিও পারো, চেষ্টা করলে ওর জায়গাতে তুমিও পারো অন্য কাউকে জুটিয়ে নিতে, কিন্তু তুমি সেটা করছো না, কারণ তুমি ওকে ভীষণ ভালোবাসো। ও কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসত, যে জায়গাটা তুমি বুঝতেই চাইছো না। তুমি যতগুলো তোমার আঙ্গুল আছে সব আঙ্গুলে ওর দিকে দোষ 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 লিখে বাড়িয়ে দিয়েছো, কিন্তু সব দোষ ওর ছিল না, আসল অপরাধী তুমি। যেমন আমি বিপথে চলেছিলাম, তুমি সেই পথে চলছো। ধরো যে মানুষটা আমার সঙ্গে রইতে চাইছে না তুমি সেই মানুষটার পায়ে ধরে পড়ে আছো, বিষয়টা কি রকম বিরক্তিকর! তুমি চীনে জোঁকের মতো তার পাটা ধরে আছো, যেতে দেব না, যেতে দেব না, কারণ তোমাকে ছাড়া আমি বাঁচি না, তোমাকে ছাড়া আমি অস্তিত্বহীন, আমার মূল্য নেই, আমি মরে যাব। তুমি আলটিমেট ওকে কি বোঝাচ্ছ? এক, তুমি ওকে বোঝাচ্ছ ও একজন ভ্যালুয়েবল পার্সন, তুমি নিকৃষ্ট নরাধম, তোমার কোনো দম নেই, তোমার কোনো দাম নেই, ওই সব। তার সঙ্গে সঙ্গে তুমি ওকে ধমকি দিচ্ছ, হ্যাঁ, তোমাকে ছাড়া আমি মরে যাব, আমি হাত কেটে নেব, গলায় দড়ি নিয়ে ঝুলে যাব, আরো হাজার রকমের ধমকি দিচ্ছ। প্রথম প্রথম ও ভয় পাবে, পরে ওর এটা অভ্যাসে পরিণত হবে, ও আর ভয় পাবে না। তুমি মরে যাও, ফুরিয়ে যাও,
ও তোমার নাম্বার, তোমার মেসেজ, তোমার গিফট সব ডিলিট করে দেবে। তুমি মরে গিয়েও প্রমাণ করতে পারবে না বা ওর ভালোবাসাটা ফিরে পাবে না, তুমি কতটা ভালোবেসেছিলে সেটাও জগৎ সংসারকে দেখাতে পারবে না। তাই পথটার পরিবর্তন করো, ধৈর্য ধরো, একটু দম দরকার, নিঃশ্বাস নাও, নিজের উপরে বিশ্বাসটা ফিরিয়ে নিয়ে এসো। আমি ওকে ছাড়া বাঁচতে পারি, আমি বাঁচতে বলছি না কিন্তু বাঁচতে পারি, এই বিশ্বাসটা দরকার। তার সঙ্গে সঙ্গে এটা নিজেকে বোঝানো, ও আমাকে ছাড়া বেশি দিন থাকতে পারবে না, আর সত্যিই পারবে না, কারণ তোমার মতো হাঁদা ভোঁদা প্রেমে পাগল ওর জন্য থাকতেই পারে না, লাথি মারলেও ফোন করে এমন মানুষ কোথায় পাবে। ও দুদিন পরে জেনে যাবে যে তুমিই উপযুক্ত মানুষ যার সঙ্গে জীবনটা কাটানো যাবে, তোমাকে দেখে ও এটা ভেবেছে আরো বেটার কাউকে পাবে, এই আশা নিয়ে অন্য কারো কাছে 100% যাবে। কিন্তু যখন দেখবে না মরিচিকার পিছনে ছুটছে, তখন আবার তোমার কাছে কামব্যাক করবে, করবেই, কিন্তু ততদিনে তোমাকে মজবুত হতে হবে। আর তুমি যদি মোম হয়ে গলে যাও, তাহলে ও যখন ফিরে আসবে তখন তোমার দ্বারা আর বাতি জ্বলবে না। তাই তোমাকে মানসিকভাবে শক্তি অর্জন করতে হবে, প্রেমটাই জীবন নয়। আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, সামনের দিকে এগিয়ে চলো। প্রতিষ্ঠিত করা মানে চাকরি পেয়ে যাওয়া নয়, প্রতিষ্ঠিত করা মানে পায়ের তলার মাটিটা, মনের ভেতরের ঊর্জাটাকে স্ট্রং করা। আমি যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে আছি, আমি কিছুতেই আমার হাতটা ছেড়ে দেব না, তাই মরে যাব ফুরিয়ে যাব এই সব গল্প বলে চিঁড়ে ভিজবে না। তোমাকে তোমার সঙ্গ দিতে হবে। আমি কি জানি না কষ্ট হবে, কান্না পাবে, কাঁদবে, কষ্ট হলে আমি তো তোমাকে কাঁদতে বারণ করি না, কাঁদলে হালকা হবে, কাঁদবে, হাও মাও করে কাঁদবে, আড়ালে গিয়ে, গোপনে গিয়ে, জঙ্গলে গিয়ে কাঁদবে, তাও ওর সামনে ভাঙা চলবে না। তুমি দেখো যখন থেকে তোমার ভেতরে এই মানসিক পরিবর্তন আসবে, ঠিক তখন থেকেই ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী ওর ভেতরে পরিবর্তন শুরু হবে। হবে, এটা সিস্টেম, পুরো পৃথিবী একটা সিস্টেমে চলছে। পশ্চিমে সূর্য উঠছে না, 15 দিন পরে চাঁদকে পাচ্ছি না, পুরো জগৎ সংসার একটা সিস্টেমে চলে, আর এই সিস্টেমটা আমাদের মনগুলোকে নিয়ন্ত্রণ করে। তাই প্রত্যেকটা মন একটা সিস্টেমেই চলে, তোমাকে সিস্টেমটা মানতে হবে। কিন্তু তুমি যদি যে কাজ করছো সেটাই কন্টিনিউ করতে থাকো, তাহলে 2 দিন পরে তুমি এই কমেন্ট করবে, দাদা হেরে গেলাম, পারলাম না। এর পরে তুমি আমাকে লাস্টে একটা প্রশ্নের উত্তর দেবে। এই প্রশ্ন লাইন চলে গেছে, আমার করার কিচ্ছু নেই, জানি না তুমি দেখতে পাবে কিনা, তবুও আমি প্রশ্নটা রেখে গেলাম। তুমি আমাকে বলো, যদি ওই মানুষটা আমাকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে ও কি প্রকৃত প্রেমিক বা প্রেমিকা ছিল আমার? যার জীবনে আমার প্রয়োজন নেই তার জন্য কেঁদে কেঁদে জীবনটা নষ্ট করে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ? এটা তুমি আমাকে কমেন্টে জানাবে। আবার লাইন এসেছে, ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, নিজের হাতটা শক্ত করে ধরে থাকো, যাতে পিছলে না পড়ে যাও, যাতে সহজে কেউ তোমাকে অন্ধকারে হারিয়ে দিতে না পারে। আর আমার এই এক ফোঁটা ঘামও যেন ব্যর্থ না যায়।